পরবর্তী প্রশ্ন হচ্ছে হিন্দুদের পর বিবাহের অনুষ্ঠানে দাওয়াত খাওয়া যাবে কি দেখুন বিবাহের অনুষ্ঠানগুলো তাদের একটা ধর্মীয় পর্ব ধর্মীয় পর্বে মুসলিমরা অংশগ্রহণ করবে না এটাই স্বাভাবিক যদি শুধুমাত্র অর্থাৎ আগুনের যে ঘুর সাত পাখের সময় অংশগ্রহণ করবে না শুধু খাওয়ার দাওয়াত দেওয়া হয় তখন তাইতে পারবে কিনা খাওয়ার দাওয়ার দেওয়া হলে যদি কোনো সেখানে এমন কোনো কিছু এলিমেন্টস না থাকে যেখানে জবের প্রশ্ন আসে অথবা উৎসর্গ কোনো হিন্দু মূর্তির প্রতি উৎসর্গ প্রশ্ন আসে সেগুলো সেগুলো সে খেতে পারবে এবং যদি কোনো তার রুচি হয় সেটা খেতে পারবে কিন্তু যদি এমন কিছু থাকে যেটা তাদের দেবদেবী উৎসর্গ করা হয়েছে অথবা যেগুলোতে জবের প্রশ্ন আছে সেগুলো খেতে পারবে না আশা করি বিষয়টি বুঝতে পারছেন এবং সেই দাওয়াতে অংশগ্রহণ করে তাদের জন্য জায়জ হবে জায়েজ হবে এই জন্য কারণ এখানে যদি হারাম করে এলিমেন্টস না থাকে তাহলে রসোল্লাহাম কখনো কখনও দাওয়াতে দাওয়াত গ্রহণ করতেন এবং অমুসলিমের দাওয়াত তিনি গ্রহণ করতেন এটাও বিভিন্ন হাতির দ্বারা প্রমাণিত হয়েছে এর অর্থ হচ্ছে যে আমাদেরকে এরকম দাওয়াত যদি কোনো সেখানে এলিম এলিমেন্টস না থাকে শিরকের কোনো গন্ধ না থাকে কুপুরি গন্ধ গন্ধ না থাকে অথবা তাদের ধর্মীয় কোনো কোনো অনুষ্ঠান না হয়ে থাকে সেখানে আমাদের অংশগ্রহণ করা এবং তাদের সেখানে যাওয়া বৈধ তবে কোনোভাবে যেন এরকম না হয় যে আমরা এবং দিন দুইটা একরকম হয়ে গেছে এটা যেন বোঝার কোনো সুযোগ না হয় যে তারাও আমাদের ধর্মের অংশ ধর্মীয় অনুষ্ঠানে আসবে আমরাও তাদের ধর্মীয় অনুষ্ঠান এরকম কোনো কিছু প্রমাণিত হলে সেখানে যাওয়া যাবে না বা সেখানে কোনোভাবেই যে দিনকে পরিত্যাগ করে তারা যেভাবে বলে সেভাবেই বসতে হবে সেইভাবে অংশগ্রহণ করতে হবে সেরকম কিছু করা যাবে না এবং তাদের তাদের কোনো যেমন তাদের কোনো মৃত্যুর পরে তারা যে সমস্ত খাবার দেয় সেগুলি কোনোভাবে খাওয়া যাবে না কারণ আপনি বুঝতে পারছেন এগুলো তাদের ধর্মীয় ইয়ার অংশ ধর্মীয় বিভিন্ন কর্মের অংশ ধর্মীয় কর্ম অংশ অংশগ্রহণ করা যাবে না আর বিয়ের অনুষ্ঠান যেহেতু একটা বিয়ে একটা সাধারণ প্রক্রিয়া এবং বিয়েটাকে ইসলাম ওদের বিয়েকে শিখিয়ে দিয়েছে ওদের বিয়ে শুদ্ধ বলে সুতরাং ওদের বিয়েতে যদি অংশগ্রহণ করে যদি যেগুলি নিষিদ্ধ বলেছে সেগুলি তাদের যদি থাকে অংশগ্রহণ করতে চায় তো এবং নারী পুরুষ অবাধ মেলামেশা না থাকে তার কোনো সমস্যা না হয় এবং তার রুচিতে অসুবিধা না হয় তাহলে সে সেখানে যেতে পারবে কোনো সমস্যা নেই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন